গল্পটি শুরু হয় আজ থেকে 20,000 বছর পূর্বের সময়কে দেখিয়ে। এটা ছিল এমন এক সময় যখন না ছিল কোনো গাড়ি, না ছিল কোনো বিল্ডিং, না ছিল কোনো রাস্তাঘাট, আর না ছিল কোনো বিদ্যুৎ। মানুষেরা বসবাস করবার জন্য পাহাড়ের ভিতরে তৈরি গুহায় থাকত আর শিকার করে তাদের জীবন নির্বাহ করত। এমনই এক আদিবাসী জনজাতির সর্দারকে আমরা দেখি, যার নাম ছিল তৌ, যে কিনা আগামী দিনগুলোর অর্থাৎ শীতকালের জন্য খাবারের জোগাড় করতে শিকারের জন্য যাচ্ছে, কারণ শীতকালে ঠান্ডার কারণে তারা খুব বেশি বাইরে বেরোতে পারে না, সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, আর এই কারণে শীতকাল আসার আগেই তাদের খাবারের জোগাড় রাখতে হয়। এবার এখানে আজ সর্দারের ছেলে কিরা, যে কিনা এখন 17 বছরের হয়ে গেছে, তাকে এই জনজাতির লোকেরা প্রথমবারের জন্য শিকারে নিয়ে যাচ্ছে। তাকে এই সমস্ত কিছু শিখতে হবে যদি সে নিজে এখানে বেঁচে থাকতে চায়। কিন্তু কিরার মা খুব ভয় পেয়ে আছে। তার মা তাদের সবাইকে বলে যে কিরাকে নিয়ে যাওয়াটা কি খুবই দরকার। তখন কিরার বাবা বলে যে ও হলো সর্দারের ছেলে, শিকার করাটা তো তার অবশ্যই জানা উচিত, তুমি চিন্তা করো না, আমি কিরার পুরো খেয়াল রাখব। এরপর তারা শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শিকারের জন্য তাদেরকে কয়েক মাস পর্যন্ত তাদের বাড়ি থেকে দূরে থাকতে হয়, আর তবেই কিনা তারা একসঙ্গে অনেকটা খাবার তাদের সঙ্গে করে নিয়ে ফিরতে পারে, নইলে তো তারা এমনিতেই খিদেই মারা যাবে। এই কারণে তারা এবার মোষের একটি দলের কাছে যায় আর শুধুমাত্র সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শুরু করে দেয়। এর কিছুক্ষণ পর তারা ওই মোষের দলের পোপর আক্রমণ করে দেয়। তারা বর্ষা ছুড়ে ওই মোষেদের রাস্তা আটকায়। এটা দেখে সব জন্তুরা পেছনের দিকে ঘুরে যায় আর তারা সব একটা খাদের ভিতরে গিয়ে পড়ে যায়। এরপর ওই মোষের দলের পালের যে সর্দার ছিল সে কিরাকে দেখে নেয়। সে কিরার পিছু করতে থাকে। সবাই এবার লুকিয়ে বেঁচে যায়, কিন্তু কিরা লুকাতে পারে না। তার প্রাণ তখন বিপদে পড়ে যায়। সে তখন পুরো চেষ্টা করে যে কিভাবে সে সেখান থেকে বেরোতে পারে, কিন্তু সেই মোষটা কিরাকে তুলে আছাড় মারে, তারপর নিজের শিঙে আটকে একটা খাদের দিকে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই তৌ অর্থাৎ কিরার বাবা ওই মোষটিকে লক্ষ্য করে তার উপরে একটা বর্ষা ছুড়ে মারে, যেটা গিয়ে সোজাসুজি ওই মোষের পিঠে লাগে। সেই মোষটা তখন কিরাকে ছেড়ে দেয়, কিন্তু কিরা গিয়ে সোজা খাদে পড়ে যায়। এবার এখানে তৌ তখন নিজের সামনে নিজের ছেলেকে মরতে দেখে। এখান থেকে এবার 1 সপ্তাহ আগের সময়কে দেখানো হয়। সেখানে কয়েকজন নতুন জোয়ান ছেলেকে শিকারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল। তাদের আলাদা আলাদা বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে হতো, অথবা এমন কিছু টেস্টও দিতে হতো যেগুলো কিনা অনেক বেশি বিপজ্জনক ছিল। প্রথমে তো তাদের কিছু হাতিয়ার বানাতে হতো যার মাধ্যমে তারা শিকারকে মারতে পারে। তাদের মধ্যে শুধুমাত্র 4 জন লোক পাশ করতে সফল হয়। এরপর তাদেরকে আবার প্রচণ্ডভাবে মারধর করা হয় যাতে তাদের সহ্য শক্তিকে বাড়ানো যেতে পারে, এটাই দেখার জন্য যে তারা শেষ পর্যন্ত কতটা যন্ত্রণা সহ্য করতে পারে। এদের মধ্যে কিরাও ছিল, সে এই পরীক্ষায় পাশ করে যায়। তৌয়ের তার নিজের ছেলেকে কষ্টে দেখে খুব খারাপ লাগে, কিন্তু এটা ছিল একটা নিয়ম আর সে এই নিয়মটা কোনোভাবেই ভাঙতে পারে না। তৌ নিজেও এই পরীক্ষা দিয়েছিল আর তার ছেলেকেও এই পরীক্ষা দিতে হবে। রাতের বেলা এবার কিরার মা তৌকে বলে যে আমাদের ছেলে এখন অনেক ছোট, ওকে একটু সময় দাও, এখন কিভাবে ও শিকার করতে পারবে। কিন্তু সর্দার বলে ও আমার ছেলে, ওকে সচেতন হওয়ার পাশাপাশি শক্তিশালীও হতে হবে, কারণ ভবিষ্যতে ওকেই সর্দার হতে হবে। এবার পরের দিন তারা বেরিয়ে পড়ে নিজেদের খাবার খোঁজার জন্য। কিছুটা দূরে দূরে তারা একটা মূর্তি দেখতে পায়, যেগুলো কিনা আসলে আগেকার দিনে কম্পাসের কাজ করত আর তাদের পূর্বপুরুষরা এগুলো বানিয়েছিল যাতে তারা দিক মনে রাখতে পারে, আর এগুলোকে দেখেই তারা সামনের দিকে এগোতে থাকে। কিছুটা দূরে এগোনোর পর তারা
অন্য এক জনজাতির দলকে দেখতে পায়, আর ওই অন্য জনজাতির দলটিও শিকারের জন্য বেরিয়েছিল। এখন হয়তো আপনাদের মনে হচ্ছে যে এই দুই জনজাতির লোকেরা হয়তো নিজেদের মধ্যে লড়তে শুরু করবে, কিন্তু এমনটা হয় না। কারণ তৌয়ের স্বভাব খুব ভালো প্রকৃতির ছিল, এই জন্য সে ওই জনজাতির লোকেদের তাদের সঙ্গে যেতে বলে, যাতে তারা একসঙ্গে শিকার করতে পারে, আর তারা সেটাতে রাজিও হয়ে যায়। এমনভাবে অনেকগুলো দিন কেটে যায়। তারা এর মাঝে বেশ কিছু জন্তু জানোয়ারের শিকার করেছিল, আর সেগুলো তারা খাচ্ছিল। কিন্তু এবার তারা একটা বড় প্রাণীর সন্ধানে ছিল, এই জন্য তারা একটা গুহাতে থেকে দিন কাটাচ্ছিল। একদিন তারা একটা বুনো শুয়োরের শিকার করে, কিন্তু যখন সেটাকে কাটার সময় হয়, তখন তৌ কিরাকে ডাকে। সেটাকে কাটার জন্য কিরার হাত কাঁপতে থাকে। এবার কিরাকে ভীত অবস্থায় দেখে তৌ খুব রেগে যায়, আর সে তাকে বকাবকি করে, আর সবার সামনে বলে, যদি তুমি স্বতঃস্ফূর্ততা না দেখাও তাহলে অন্য কেউ এই দলের সর্দার হয়ে যাবে, কারণ যে শক্তিশালী হবে সেই আমাদের জনজাতির পরবর্তী সর্দার হবে। এরপর তারা সবাই সেই শিকারটা খাবারের জন্য রাতের বেলায় একসাথে বসে পড়ে। কিন্তু তখনই তৌ লক্ষ্য করে কোনো একটা জিনিসের আওয়াজ আসছে। তারা সবাই সতর্ক হয়ে যায়, আর কিছু সময় পর্যন্ত তারা সবাই মিলে এক জায়গায় বসে থাকে, কিন্তু সেখানে কোনো জন্তুকে দেখতে পায় না। তখনই হঠাৎ করে একটা সিংহ এসে তাদের মধ্যে একটা ছেলেকে তুলে নিয়ে চলে যায়। এবার এই ঘটনাটা এত দ্রুত ঘটে যে কেউ কিছু বুঝে ওঠার সময় পর্যন্ত পায় না। এখানে কিরার ভাগ্য ভালো ছিল যে সিংহটা তাকে তুলে নিয়ে যায়নি, কারণ কিরা ওই ছেলেটির একদম পাশেই বসেছিল। ওই ছেলেটিকে এইভাবে তুলে নিয়ে যাওয়াতে কিরার মন খুব খারাপ হয়ে যায়, কারণ সে ছিল কিরার সবথেকে কাছের বন্ধু। কিন্তু তৌ কিরাকে বোঝায় যে তোমাকে মনে সাহস রাখতে হবে। পরের দিন তারা সবাই ওই ছেলেটিকে শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করে, আর এইভাবেই তাদের যাত্রা আবারও চলতে থাকে, আর তারা হাজার হাজার মাইল দূরের পথ অতিক্রম করে এগোতে থাকে। একদিন তৌ যখন রাতের বেলায় তার ছেলের সঙ্গে এমনি বসেছিল, তখন সে একটা নেকড়ে দলকে দেখতে পায়, যারা কিনা কোথাও একটা যাচ্ছিল। কিন্তু সেই নেকড়ে দলের সর্দার তার দলের থেকে আলাদা হয়ে একটা পাথরের ওপরে দাঁড়িয়ে থাকে, যাতে করে সে দেখতে পায় যে সামনে কোনো বিপদ আছে কিনা। সেটা দেখে সর্দার তার ছেলেকে বলে যে, তুমি জানো ওই নেকড়েটা কেন আলাদা দাঁড়িয়ে আছে? কারণ সে হলো সর্দার, তার নিজের প্রাণের পরোয়া নেই, বরং সে তার দলে সবার জন্য চিন্তা করছে। নেকড়ে দলের সর্দারকে অ্যালফা বলা হয়, কারণ তারা শক্তিশালী হয় এবং তারা হয় নেতা, আর তোমাকেও এরকমই হতে হবে। এরপর সর্দার তার ছেলেকে একটা অদ্ভুত কথা বলে, যেটা এখনো পর্যন্ত কিরা জানত না। তৌ কিরার হাত উপরের দিকে তোলে, আর কিরার হাতে আঁকা একটা ম্যাপকে দেখায়, যেটা কিনা তাদের দলের সমস্ত লোকেদের হাতে তাদের ছোটবেলায় তৈরি করে দেওয়া হয়, যাতে তারা কেউ যদি কখনো রাস্তা হারিয়ে ফেলে তাহলে সেই হাতের ম্যাপের সাহায্যে সে যাতে আবারও তার বাড়ি ফিরে আসতে পারে। পরের দিন তারা একটা বড় শিকারের জন্য যায়, আর এই দৃশ্যটা ছিল সেটাই যেটা কিনা আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম, যেখানে কিরা সেই খাদ থেকে পড়ে গেছিল। আর তারপরে ঠিক কি হয়েছিল সেটা আমরা এবারে দেখতে পাব। আসলে কিরা খাদ থেকে পুরোপুরি নিচে পড়ে যায়নি, সে একটা পাথর ধরে ঝুলছিল, কিন্তু সে কোনো সময় ওই পাথরটা থেকে হাত পিছলে পড়ে যেতে পারে। এই জন্য তৌ আর তার সঙ্গীরা অনেক চেষ্টা করে যাতে তারা কিরাকে টেনে ওপরে তুলতে পারে। কিছুক্ষণ পরে কিরার হাত পিছলে যায়, আর সে নিচে আরও একটা পাথরের ওপরে গিয়ে পড়ে। এবার এতটা উঁচু থেকে পড়ার কারণে যে কোনো মানুষই মারা যাবে। তাহলে কিরা কি এখানে মারা গেল? সেটা তো আমরা এরপরে জানতে পারব। কিন্তু এবার উপরে থাকা তৌ তার ছেলেকে এইভাবে পাথরের ওপর পড়ে থাকতে দেখে তার কাছে যাবার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকে তাকে আটকায়, কারণ এমনটা করা নিজের মৃত্যু নিজেই ডেকে আনার মতো হবে। এরপর তারা তৌকে বোঝায়
আপনি আমাদের দলের সর্দার, আপনার কর্তব্য এটাই যে আমাদের রক্ষা করা। আপনার ছেলে মারা গেছে, তাই আমাদের এখন তাকে ছেড়ে যেতে হবে, আর এবার আমাদের পুনরায় আমাদের গ্রামের দিকে ফিরে যাওয়া উচিত। তাদের কথার সামনে সর্দার নিরুপায় হয়ে যায়, আর সে সারা রাত ধরে ওপর থেকে তার ছেলেকে ডাকতে থাকে যাতে সে কোনো উত্তর দেয়, কিন্তু সে কোনো উত্তরই দেয় না। এই কারণে পরের দিন তারা কিরার একটা স্মারকচিহ্ন তৈরি করে, যেমনটা তারা মৃত ব্যক্তিদের জন্য তৈরি করে। এবার তারা সেখান থেকে চলে যায়। তো খুব ভেঙে পড়ে, কারণ গ্রামে ফিরে গিয়ে সে তার স্ত্রীকে কি উত্তর দেবে, কারণ সে তার স্ত্রীকে কথা দিয়েছিল যে সে তার ছেলের কোনো ক্ষতি হতে দেবে না। এরপর গল্পটা এগোতে থাকে, আর এর কিছুক্ষণ পরে আমরা নিচে খাদে কিয়াকে একটা দেওয়ালে পাথরে শোয়া অবস্থায় দেখতে পাই। তাকে মৃত ভেবে একটা শকুন এসে তাকে খেতে শুরু করে, কিন্তু তখনই কিরা চোখ খুলে যায়, আর সে ওই শকুনটাকে ঠেলে নিচে ফেলে দেয়। কিন্তু কিরার যখন নিচের দিকে দেখে, তখন সে খুব ভয় পেয়ে যায়, আর সে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু তার বাবা তো অনেক আগেই সেখান থেকে চলে গেছে। এর ফলে তার কাছে নিচে নামা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে আস্তে আস্তে নিচে নামতে শুরু করে। সেই পাহাড় পুরো খাড়া ছিল, তাই সেখান থেকে নামা খুবই কঠিন ছিল, কিন্তু ঈশ্বর এখানে কিরার সঙ্গ দেয়। সেই সময় খুব জোর বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে সেই খাদের মধ্যে জল ভরে যায়। তাই এখানে কিরার তখন একটা সুযোগ ছিল, সে তার হাত তখন ছেড়ে দেয় আর সেই খাদে গিয়ে পড়ে। এবার জল থাকার কারণে কিরার কোনো ক্ষতি হয় না। এবার পরের দিন যখন তার চোখ খোলে, সে ভেসে অনেক দূর চলে এসেছিল, কিন্তু সে তখন দেখে যে তার একটা পায়ের হাড় ভেঙে গেছে। তাই এবার কিছু না কিছু একটা তো করতেই হবে। সে সবার আগে বৃষ্টির জমা জল পান করে, আর আশেপাশে পড়ে থাকা পাথরগুলোর সাহায্যে ক্ষত জায়গাটাকে বাঁধার চেষ্টা করে, যাতে বেশি যন্ত্রণা না হয়। কিন্তু তাতে কোনো লাভ হয় না, তাই সে একটা লাঠি নিয়ে ওই ভাঙা জায়গার ওপর বেঁধে দেয়। এরপর একটা লাঠির সাহায্যে সামনের দিকে এগোতে চেষ্টা করতে থাকে। এই কারণে তখন তার খুব বেশি যন্ত্রণা হচ্ছিল, কিন্তু তাকে তখন তৎক্ষণাৎ উপরে যেতেই হবে, কারণ কে বলতে পারে, হয়তো সেখানে কেউ তার জন্য অপেক্ষা করছে, এটা তার মনে হয়। সে কোনো ক্রমে পাহাড়ের ওপরে পৌঁছে যায়, কিন্তু যখন কিরা সেখানে তার মৃত হওয়ার প্রমাণ পায়, তখন সে খুব রেগে যায়, আর সেই পাথরগুলোকে সে নিচে ফেলে দেয়। কিরার তার বাবার ওপর খুব রাগ হয়, কিন্তু তার বাবারও ভুলটা কোথায়? তাকে তার সর্দার হওয়ার দায়িত্বটা পালন করতে হয়েছিল, তাই সবাইকে নিয়ে পুনরায় ফিরে যেতে হয়েছিল। এবার এখানে কিরা একা হয়ে গিয়েছিল, তাই তাকে নিজেকেই সামনের দিকে এগোনোর রাস্তা ঠিক করতে হবে। কিন্তু এখন সে একটা বড় সমস্যায় পড়ে যায়। কিছু নেকড়ের দল তাকে দেখে নেয়, আর তারা কিরার পেছনে পড়ে যায়। কিন্তু কিরা খুব চালাকির সঙ্গে তাদেরকে বোকা বানিয়ে একটা গাছের ওপরে গিয়ে বসে পড়ে, যেখানে সেই নেকড়েগুলো পৌঁছতে পারে না। পরের দিন যখন সে ঘুম থেকে ওঠে, তখন তার খুব খিদে পায়, এই জন্য কিছু পোকামাকড় খেয়ে সে নিজের পেট চালায়। এরপর জল ভরার জন্য কিছুটা দূরে যায়, কিন্তু এরই মধ্যে আবার সেই নেকড়ের দল তাকে দেখে ফেলে, আর এইবার হয়তো সে আর বাঁচতে পারবে না, কারণ সেই গাছটা তখন তার থেকে অনেক দূরে ছিল। কিন্তু কিরা যেন তেন প্রকারে সে গাছ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু এরই মাঝে একটা নেকড়ে তার পা ধরে ফেলে, তাই কিরা একটা ধারালো জিনিস দিয়ে ওই নেকড়ের শরীরে আঘাত করে, যার ফলে নেকড়েটি সেখানেই পড়ে যায়। এবার সব নেকড়েরা খুব চেষ্টা করে যাতে তারা সেই গাছে উঠতে পারে, কিন্তু এমনটা হয় না। এই জন্য সেই সব নেকড়েগুলো ফিরে যায়। কিরা গাছের ওপরে বসা অবস্থায় আরও একটা দিন কাটিয়ে দেয়। যখন সকালে কিরার চোখ খোলে, তখন সে দেখে সেই নেকড়েটা তখনও সেখানে পড়েছিল। যন্ত্রণায় সে কষ্ট পাচ্ছে, এই জন্য কিরা তাকে সহজভাবে মৃত্যু দেওয়ার জন্য একটা বর্শা বানায়। এরপর কিরা যখন তাকে মারতে যায়, ঠিক তখনই সেই নেকড়েটা কিরার চোখের দিকে তাকায়। না জানি কিরার কিছু একটা হয়, তাই সে সেখানেই থেমে যায়। এরপর সে দূরে গিয়ে বসে পড়ে,
কিরা প্রথম থেকেই খুব নরম মনের মানুষ ছিল। কোনো কারণ ছাড়া কাউকে কষ্ট দিতে তার ভালো লাগতো না। এই জন্য সে চেষ্টা করে কোনো রকমভাবে যাতে সে ওই নেকড়ের আঘাতটাকে ঠিক করতে পারে। সে সবার আগে বর্ষায় বাঁধা দড়িটাকে খোলে আর সেই দড়িটাকে নেকড়ের মুখে বেঁধে দেয়, যাতে করে সে তার ওপর কোনো রকম আক্রমণ না করতে পারে। এরপর কিরা তাকে তুলে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে তারা সুরক্ষিত থাকবে। তারা একটা নদী দেখতে পায়, কিন্তু একদিন রাতে সেখানেও ওই নেকড়ের দল চলে আসে। এই জন্য কিরা তাকে তুলে নিয়ে একটা গুহাতে চলে যায় আর সেখানেই শুয়ে পড়ে। পরের দিন যখন সে ঘুমিয়ে ওঠে, তার প্রথম নজর সেই নেকড়ের ওপরে গিয়ে পড়ে। কিরাকেই দেখে যাচ্ছিল সে। কিরার মনে হয় যে এখনও হয়তো নেকড়েটা খুব কষ্ট আছে, এই জন্য সে কিছু শিকড় বাকড় আনতে বাইরে যায়। কিন্তু দিনের আলোতে সে দেখে যে এই গুহাটা তো তার পূর্বপুরুষেরাই তৈরি করেছিল, আর এটা সেই জায়গা যেখানে কিছুদিন আগে কিরা বাবার সঙ্গে থেকেছিল। এর মানে এখান থেকে তাদের গ্রাম বেশি দূরে নয়। যাই হোক, তখন সে বাইরে থেকে গিয়ে কিছু শিকড় বাকড় নিয়ে আসে আর সেগুলোকে সে তার নিজের পায়ে লাগিয়ে নেয়। এরপর সেটাকে ওই নেকড়ের ক্ষততেও লাগিয়ে দেয়। এর কিছুক্ষণ পর কিরা যখন জল পান করছিল, তখন সে দেখে যে নেকড়েটা তার দড়ি খুলে ফেলেছে, কারণ সেই নেকড়েটারও জল তেষ্টা পেয়েছিল। এবার কিরার ভয় লাগে, কারণ নেকড়েটা না জানি তাকে কামড়ে দেয়। কিন্তু এমনটা হয় না, নেকড়েটা চুপচাপ নিজের ভাষাতে জল চায়, সেটা কিরা বুঝে যায় আর তার দিকে সে জলটা এগিয়ে দেয়। এটা তাদের বন্ধুত্বের প্রথম ধাপ ছিল, কিন্তু এটার ব্যাপারে কিরা কিছু জানতো না যে এই নেকড়েটা তার জন্য পরে কতটা দরকারি হয়ে যাবে। সেই গুহাতে থাকা অবস্থায় তাদের অনেক দিন হয়ে যায়, ততদিন তারা পোকামাকড় খেয়েই বেঁচেছিল, এই জন্য তাদের তখন কিছু ভালো খাবারের সন্ধান ছিল। কিরা একদিন বাইরে একটা খরগোশকে দেখতে পায়। তাকে সে মারতে তো চাইছিল না, কিন্তু তাকে এটা করতেই হয়। কিরার হাতে খরগোশটাকে দেখে নেকড়ে খুব খুশি হয়, কারণ আজ সে ভালো খাবার খেতে পারবে। সেই রাতে তারা আগুন জ্বালিয়ে সেই খাবারটা অর্ধেক অর্ধেক খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে কিরাকে এবার তার বাড়ির দিকে যেতে হবে, এই জন্য সে নেকড়েটাকে ইঙ্গিত করে বলে যে এবার তুমি ঠিক হয়ে গেছো, তাই তুমিও এবার তোমার দলে ফিরে যাও। কিন্তু নেকড়েটা বারবার তার সামনে ঝুঁকে বসে পড়ে। কিরা তাকে উপেক্ষা করে এগোতে থাকে। সকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, তাও কিরা হাঁটতে থাকে। তার হাতে যে ম্যাপ করা ছিল সেটার সাহায্যেই সে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু তখনই সে কিছু একটা অনুভব করে। তার মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করছে। যখন সে পেছনে দেখে, তখন সেখানে সেই নেকড়েটাই ছিল যে কিনা সকাল থেকে কিরার পিছন পিছন আসছিল, যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে নেকড়েটা এবার কিরার বন্ধু হতে চাইছে, সে কিরার সঙ্গটা পছন্দ করছে। তখন নেকড়েটা তার দক্ষতায় একটা বুনো শুয়োরকে কিরার দিকে তাড়া করে নিয়ে আসে, যাতে কিরা তার শিকার করতে পারে। কিন্তু শেষ সময় কিরা ভয় পেয়ে যায় আর শিকারটা সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। সেই রাতে আমরা দেখতে পাই কিরা আস্তে আস্তে পিছন পিছন হাঁটছিল আর নেকড়েটা সামনের দিকে শিকার খুঁজছিল। কিন্তু নেকড়েটা সেদিন আর কোনো শিকার পায় না, আর এই কারণে সেই দিনকেও তাদের ক্ষুধার্ত অবস্থায় শুয়ে পড়তে হয়। পরের দিন নেকড়ে একটা খরগোশকে ধরে ফেলে আর সেই খরগোশটাকে তারা খায়। এবার রাত হওয়ার পর নেকড়েটা বারবার কিরার কাছে গিয়ে শোয়ার চেষ্টা করে, কিন্তু কিরা বারবার তাকে সরিয়ে দেয়। এই জন্য সে কিরার ঘুমনো অবধি অপেক্ষা করে আর তারপর তার এক পাশে গিয়ে শুয়ে পড়ে। হয়তো নেকড়েটা এখন বিশ্বাস করে ফেলেছিল যে এই মানুষটা তার কোনো ক্ষতি করবে না। পরের দিন সকালে সে কিরাকে খুব আদর করে ঘুম থেকে তোলে। এরপর দুজনে স্নান করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু নেকড়েটা জলের মধ্যে নামে না, এই জন্য কিরা তার পিছন পিছন দৌড়ায় আর তাকে ধরে জলের মধ্যে ফেলে দেয়। এরপর তাকে একটা মাছ ধরেও দেয়, যেটাকে তারা সকালের প্রাতঃরাশের মতো করে খায়। এইভাবে অনেকগুলো দিন কেটে যায়। এবার ঠান্ডার সময় চলে আসছিল
হাড় হিম করার মতো ঠান্ডা। সেখানে জীবনযাপন করা খুবই কঠিন ছিল। আর এখানে কিরা সেই নেকড়েটাকে অ্যালফা নাম দেয় আর বলে, তুমি আমাকে কিরা বলে ডাকবে। এরপর তারা দুজনে একসাথে হয়ে শিকার করে আর রাতে একসঙ্গে সেটাকে খায়। এবার একদিন একটা শিকারী নেকড়ে তাদের দিকে এগিয়ে আসে। সেটা দেখে কিরা তার অস্ত্র, মানে সেই বর্শাটা যেটা ছিল, সেটাকে উঠিয়ে নেয়। কিন্তু তখনই অ্যালফা সেই নেকড়েটার কাছে যায়। আসলে সেই নেকড়েটা ছিল অ্যালফার দলেরই এক সদস্য, যে কিনা অ্যালফাকে নিতে এসেছিল। অ্যালফা পেছনে ফিরে জল চোখে কিরার দিকে চেয়ে অনুমতি চায়, আর কিরাও তাকে যেতে অনুমতি দিয়ে দেয়, কারণ কিরা তাকে তার পরিবারের থেকে আলাদা হতে দিতে চায় না। এই দৃশ্যটা ছিল খুবই আবেগপ্রবণ, কিন্তু কিরা নিজেকে সামলে নেয়। পরের দিন সকালে কিরা আবারও সামনে এগোতে শুরু করে দেয়। সিটি বাজাতে বাজাতে তার মনে হয় যে অ্যালফা হয়তো তার আশেপাশেই আছে, কিন্তু এমনটা তো নয়, সে তো চলে গিয়েছিল। সেই রাতের বেলা কিরা একটা স্বপ্ন দেখে, যেখানে তার বাবা গিয়ে তার মাকে কিরার মৃত্যুর খবর দিচ্ছে, যেটা শোনার পর তার মা পুরোপুরিভাবে ভেঙে পড়ে আর কাঁদতে শুরু করে। আসলে বন্ধুরা, আজ কিরার তার পরিবারের কথা খুব বেশি মনে পড়ছিল, কারণ সে একদম একা হয়ে গিয়েছিল। কিন্তু এরই মাঝে তার চোখ খুলে যায় আর তাকে সেই যাত্রায় একাই যেতে হবে। এই জন্য সে শুধু হাঁটতেই থাকে। কিছুটা দূরে গিয়ে সে একটা নেকড়ে দলকে দেখতে পায়, যেখানে অ্যালফাও ছিল। এই জন্য সে তার সঙ্গে দেখা করবার জন্য দৌড়ে তার কাছে যায়। কিন্তু এরই মাঝে তার পায়ের নিচের বরফের স্তর ভেঙে যায় আর কিরা বরফের নিচে আটকে যায়। এবার ওপরে উঠে আসার জন্য কোনো আশাই আর ছিল না। কিন্তু এখন সেখানে দৌড়ে অ্যালফা আসে। সে কিরাকে বিপদের মধ্যে দেখে ফেলেছিল। সে তার থাবা দিয়ে বরফের স্তরকে ভাঙবার চেষ্টা করে, কিন্তু এমনটা হয় না। আর ততক্ষণে কিরা তার ছুরির সাহায্যে বরফের স্তরটাকে ভেঙে ফেলে। এরপর অ্যালফা তাকে টেনে বাইরে নিয়ে আসে। কিন্তু এখানে যদি তাড়াতাড়ি করে কিরাকে গরম না করা হয়, তাহলে সে মারা যাবে। কিরা দ্রুত আগুন জ্বালায় আর সে তাড়াতাড়ি করে তার সব জামাকাপড় খুলে অ্যালফার সঙ্গে সেখানেই শুয়ে পড়ে। পরের দিন সে আবার নিজের যাত্রার জন্য বেরিয়ে পড়ে। এবার তার সঙ্গে অ্যালফাও ছিল, যে তাকে ছেড়ে আর কোনো দিনই যাবে না। কিছুটা দূর এগোনোর পর কিরা সামনে একজনকে বসে থাকতে দেখে, কিন্তু সামনে যাওয়ার পর জানতে পারে ব্যক্তিটি মৃত। মৃত ব্যক্তিকে দেখে তার সব আশা ভেঙে যায়। কিরার খাবারের কিছু প্রয়োজন ছিল, এজন্য সে মৃত ব্যক্তিটির তাঁবুতে যায়, যদি সেখানে কিছু পাওয়া যায়। কিন্তু সেখানে কিছুই ছিল না। এরই মধ্যে কিরার রক্তভূমি হয়, কারণ এই ঠান্ডাটা তার সহ্যের বাইরে হয়ে গিয়েছিল। সে সিদ্ধান্ত নেয় যে সে আর এগোবে না, কিন্তু অ্যালফা তার সামনে এসে বসে পড়ে আর তাকে এগিয়ে যেতে বলে। অ্যালফা তাকে আশা ছাড়তে বারণ করে, কারণ তাকে তার বাড়ি পৌঁছাতে হবে। এবার কোনো প্রকারে কিরা উঠে পড়ে আর সামনের দিকে এগোতে থাকে। এরই মধ্যে তারা একটা বড় ঝড়ের মুখোমুখি হয়। সেখানে কিছু হায়নাও তাদের পিছনে পড়ে যায় আর তারা দুজনে দৌড়ে দৌড়ে একটা গুহাতে চলে আসে। তখন তারা কারোর গুংরানোর আওয়াজ শুনতে পায়। তখন কিরার মনে পড়ে যায় এটা তো একটা সিংহের গুহা। এর পর মুহূর্তেই সিংহটা তাদের ওপর আক্রমণ করে দেয়। কিন্তু অ্যালফা এখানে কিরাকে বাঁচানোর জন্য নিজে সেই সিংহের সঙ্গে লড়াই করতে থাকে। কিন্তু অ্যালফা ওই সিংহের সামনে দুর্বল হয়ে পড়ছিল। কিরা খুব চিন্তিত ছিল, কারণ সে কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। তখন কিরা তার তীর ধনুক থেকে একটা তীর দিয়ে তীর ছুড়ে মারে, যেটা কিনা লাগে সেই সিংহের পিঠে, যার ফলে সিংহটা মারা যায়। কিরা যদিও সিংহটাকে মারে, কিন্তু সিংহের সঙ্গে লড়াই করবার সময় অ্যালফা অনেক আহত হয়ে যায়। তার এমন বিশ্বস্ততা দেখে কিরার মন গলে যায়। কিরা তাকে কথা দেয় যে সে তার সঙ্গ কখনো ছাড়বে না। এরপর তারা আবার এগোতে থাকে। কিছুক্ষণ পর কিরা সেই স্মারক চিহ্ন দেখতে পায়, যেটা তাকে বলে যে তার গ্রাম এখন খুব কাছাকাছি। কিন্তু এবার যেহেতু ঠান্ডা বেড়ে যাচ্ছিল আর তার উপরে অ্যালফাও আহত ছিল, এমন আবহাওয়ায় সামনে এগোনোটা খুবই কঠিন ছিল।
যার ফলে অ্যালফা সেখানেই পড়ে যায়। কিন্তু কিরা তো তার বন্ধুকে এইভাবে মরতে দিতে পারবে না। কিরা তাকে তার কোলে তুলে নেয় আর বলে, আমরা দুজনে একসঙ্গে বাড়ি ফিরব। কিন্তু কিছুদিন এইভাবে হাঁটার পর কিরাও অসুস্থ হয়ে পড়ে। কিরার রক্তমুমি ক্রমাগত হতে থাকে, যার ফলে কিরা সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই কিরা তার বাবা মায়ের স্বপ্ন দেখে, যারা তাকে আশা জাগিয়ে বলে যে, সোনা, তুমি সবার থেকে অনেক বেশি সাহসী, তাই তুমি এমনটা করতে পারবে। তোমাকে আর ব্যাস কিছুটা দূর আসতে হবে। এরপর সে আবার জেগে ওঠে আর ঠান্ডাকে পেছনে ফেলে সে তার গ্রামে পৌঁছে যায়, যেখানে আসার জন্য সে না জানি কত ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করেছে। হ্যাঁ বন্ধুরা, কিরা তার গ্রাম খুঁজে পেয়েছিল। সব লোকেরা তাকে দেখে খুব অবাক হয়ে যায়। তো যখন তার ছেলেকে দেখে তখন সে পুরো হতবম্ব হয়ে যায়, এটা ভেবে যে এখনো পর্যন্ত সে কিভাবে বেঁচে আছে। কিরা তার বাবাকে জিজ্ঞাসা করে, আমি কি এখন নিজেকে প্রমাণ করতে পেরেছি? তার বাবা কাঁদতে থাকে আর বলে যে, হ্যাঁ, তুমি সবার থেকে বেশি সাহসী। সেই সময় তার মাও তাকে বলে, তুমি এখন তোমার বাড়িতে, আমরা সবাই তোমার সঙ্গে আছি। তাদের নজর অ্যালফার দিকে পড়ে আর তাকে তারা তৎক্ষণাৎ ঘরের ভেতরে নিয়ে যায়, যেখানে অ্যালফা কয়েকটি বাচ্চার জন্ম দেয়। কিরা তখন জানতে পারে অ্যালফা হলো একটা মেয়ে। তখন তার উপর কিরা শ্রদ্ধা আরও বেড়ে যায়, কারণ সে তার বাচ্চাদের থেকেও কিরাতে বেশি গুরুত্ব দিয়েছিল। এভাবেই দু বছর কেটে যায়। তো এখন আর নেই, এই জনজাতির দায়িত্ব এখন কিরার ওপরে। অ্যালফা তার বাচ্চাদের ডাকতে শেখায় যাতে তারা শিকার করতে পারে। এরপর সেই জনজাতির সব লোক যখন শিকার করতে যায়, তখন আমরা তাদের সঙ্গে সেই নেকড়েগুলোকেও দেখতে পাই, যাদের সর্দার অ্যালফা ছিল। এই গল্পটা থেকে এই শিক্ষা পাওয়া যায় যে সাহায্য এমন একটা জিনিস, যদি তুমি কারোর সাহায্য করো, সে তোমাকে সারা জীবন মনে রাখবে।